দর্শক, প্রকৃতির রঙের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আম অনেক পুষ্টিকর এবং সুস্বাদু ফল, এটা তো আমরা সবাই জানি। আমাদের পছন্দের ফলের তালিকায় আমের স্থান উপরের দিকেই। কাঁচা বা পাকা আমরা আমকে যেভাবেই খাই না কেন, এটা আমাদের শরীরের জন্য উপকারী। পুষ্টিবিদদের মতে আমে ক্ষতিকারক তেমন কিছুই নেই, তবে আমের বীজের রয়েছে অনেক উপকারিতা। এই বিষয়টি আমরা কয়জন বা জানি। আজকে আমের বীজের উপকারিতা সম্পর্কেই আলোচনা করব। আম খেয়ে আমের বীজটি আমরা সচরাচর ফেলে দিই, কিন্তু এর উপকারিতা রয়েছে অনেক। তার মধ্যে আপনার স্বাস্থ্যকর চুলের জন্য আমের বীজের তেল ব্যবহার করতে পারেন। আপনার স্বাস্থ্যকর চুলের জন্য আমের বীজের তেল ফ্যাটি অ্যাসিড, খনিজ পদার্থ এবং ভিটামিনের একটি ভালো উৎস। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি চাইলে আপনার বাড়িতেই এই তেল তৈরি করতে পারবেন। প্রথমে আম বীজের বাইরের কোট ছাড়িয়ে নিন, তারপর নারকেল, জলপাই, তিল বা সরিষার তেল দিয়ে মেশান। একটি পরিষ্কার কাঁচের বয়মে বা পাত্রের মধ্যে ঢেলে সূর্যালোকে এই মিশ্রণটি এক সপ্তাহের জন্য রাখুন। চুল পড়া বা ধূসর চুল এড়াতে নিয়মিত প্রতিদিন এই মিশ্রণটি বা তেলটি আপনার চুলে ব্যবহার করুন। এছাড়াও আপনার চুল কালো, লম্বা ও পুরু করতে এটি ব্যবহার করুন। কিছুদিন পর দেখতে পাবেন এটি খুবই কার্যকর ভূমিকা রেখেছে। পরিশেষে আমরা বলতে পারি, আমরা আম কাঁচা বা পাকা যেভাবেই খাই না কেন, তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আবার কিছু কিছু ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণ আরও বেশি। আম আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তবে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে আম খাওয়ায় একটু সতর্ক থাকা উচিত, যাতে করে পরিমাণ মতো আম খেলে শরীরে শর্করার মাত্রা ঠিক থাকে। তবে সত্যিকার অর্থে অতিরিক্ত পরিমাণে আম খাওয়া ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর। এখন সব অঞ্চলে সব দেশেই আম পাওয়া যায়। তার একটা কারণ হলো আম গাছ বিভিন্ন কৃষি উপযোগী জলবায়ুতে জন্মাতে সক্ষম বলে এটি বর্তমানে প্রায় পৃথিবীর সব অঞ্চলে দেখা যায়। তাই বলা যায় যে শুধু আপেল নয়, দিনে একটি কাঁচা আম খেলেও ডাক্তারের থেকে দূরে থাকা যায়। কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখে, গলায় ও পেটে ইনফেকশন হতে পারে, তাই এ ব্যাপারে সাবধান থাকতে হবে।